হ্যালো ফ্রেন্ড আর আমার প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেশনাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি আলোচনা করব তো টপিকটি আলোচনা করার পূর্বে প্রত্যেক দিনের মতো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এই ধরনের এডুকেশনাল বিভিন্ন বিষয়ের তথ্য পাবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবের পর বেল আইকন বটনটিতে ক্লিক করতে একদম ভুলবে না কেন আমি যখনই কোনো এই ধরনের ভিডিও ছাড়ব ভিডিওটি তোমাদের নোটিফিকেশন বক্সে পৌঁছে যাবে যাই হোক এখন আমি বিষয়ে আসছি তো আজকে আমার আলোচনার বিষয় হল যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করছো যারা দু সালে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রী যাদের হিস্ট্রি বিষয়টি জেনারেল পেপার হিসেবে আছে তাদের সাজেশন তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের দু নাম্বারের দশটি প্রশ্নের উত্তর করতে হয় আর কুড়ি নাম্বারের চারটি প্রশ্নের উত্তর করতে হয় এখানে আমি কুড়ি নাম্বারের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো দু সালে আসার সম্ভাবনা প্রবল আর আসবেই তোমরা মিলিয়ে নিও তোমরা প্রত্যেকেই জানো যে আমি এ পর্যন্ত যতগুলো সাজেশন দিয়েছি প্রায় সমস্ত সাজেশনে সমস্ত পরীক্ষায় কমন পড়েছে যাই হোক বেশি কথা না বলে সাজেশন নিয়ে আলোচনা করছি তোমরা লিখে নিতে পারো এক নম্বর প্রশ্নটি হল জাতীয় পরিকল্পনার আদর্শ প্রথম কবে দেখা দিয়েছিল উনিশশো বাহান্ন থেকে বাষট্টি মধ্যে নেহরু কিভাবে জাতীয় পরিকল্পনাকে রূপায়িত করেছে দ্বিতীয় প্রশ্নটি হল উনিশশো তিরিশের দশকে ভারতবর্ষে বিপ্লবী জাতীয়তাবাদী আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখ তিন বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্নটি কাশ্মীর সমস্যা সম্পর্কে টিকা লেখ পাঁচ নম্বর প্রশ্নটি ভারতের জাতীয় আন্দোলনে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা পর্যালোচনা করো ছ নম্বর প্রশ্নটি আইন অমান্য আন্দোলনের পটভূমি আলোচনা করো কেন এই আন্দোলন ব্যর্থ হয় সাত নম্বর প্রশ্নটি হল ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থান নিয়ে একটি প্রবন্ধ লেখ আট নম্বর প্রশ্নটি হল ভারতীয় রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব মূল্যায়ন করো সাথে ভারত শাসন আইন উনিশশো সালের এই প্রশ্নটিও দেখে রাখবে প্রত্যেকেই যেন নটা প্রশ্ন থাকে তোমাদের চারটি প্রশ্ন করতে হয় কুড়ি নাম্বারের আমি এখানে মাত্র আটটি প্রশ্ন দিয়েছি আশা করছি এই আটটির মধ্যেই পড়লেই তোমরা চারটি প্রশ্ন অবশ্যই করতে পারবে আরও বিভিন্ন বিষয়ে সাজেশন নিয়ে আমি আলোচনা করব তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি ভালো লাগলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও